সিংহের সেই বাচ্চা হায়নাগুলো থেকে পালানোর সময় একটি খাদের মধ্যে পড়ে যায়। তখন হায়নাগুলো ভাবে সে হয়তো আর বেঁচে নেই, কিন্তু অ্যাকচুয়ালি সে প্রাণে বেঁচে যায়। এই বাচ্চা সিংহের নাম ছিল সিম্বা। এখন সে আঙ্কেল স্কারের কথা বিশ্বাস করে আর নিজেকেই নিজের বাবার মৃত্যুর কারণ মনে করে, আর বাসায় না ফিরার সিদ্ধান্ত নিয়ে অনেক দূরে চলে যায়। হাঁটতে হাঁটতে সে মরুভূমি ক্রস করে, এক পদে সে খুবই টায়ার্ড হয়ে যায়। অন্যদিকে স্কার রানীকে জানায় তার ভাই মুফাসা সিম্বাকে সেভ করতে গিয়ে মারা যায়, আর সিম্বাও বেঁচে নেই। তাই এখন থেকে এই রাজ্যের নতুন রাজা সে নিজে। এইদিকে সিম্বাকে মৃত ভেবে অনেকগুলো শকুন ভিড় জমায়। তখনই দুটি প্রাণী চলে আসে আর তাকে সেভ করে, কিন্তু যখন তারা জানতে পারে এটা সিংহের বাচ্চা, তারা ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পার্ট 3 পেয়ে যাবে।